দুর্গাপদবাবু স্থির করলেন উইল সই করবেন। সকলের আপত্তি থাকলেও দুর্গাপদবাবু বললেন উইল সই করতে। দুর্গাপদবাবু উইল সই করার আগেই অসুস্থ হয়ে পড়লেন। ওনাকে ঘরে নিয়ে গিয়ে শোয়ানো হলো। আমি সুধাকরবাবুকে ওষুধ দেওয়ার আগেই, খবরদার, ও কোনো ওষুধ খাবে না। এবার আপনি বন্ধ করুন তো আপনার গোয়েন্দাগিরি। কি পেয়েছেন তা কি, এখান থেকে চলে যান, ক্ষমা দিন, নমস্কার। আর কিছুতেই ওরা আমাদের ওখানে থাকতে দিলেন না। অনেক অনুরোধ করা সত্ত্বেও আমাদের চ্যাটার্জি বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হলো। আমার মনে হচ্ছে আপনাদের এখন এখান থেকে চলে যাওয়াটাই ভালো। সুধাকরবাবুকে এই ঘরে রাখবেন না, হ্যাঁ, ওনার এখানে থাকার কোনো দরকার নেই। আপনি আপনি দরজা বন্ধ করে দিন, দরজার বাইরে আপনি থাকুন, আর দেখবেন যেন আসুন 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 তো আসুন। এই যে সদর দরজা, বিদায় হন তো বিদায় হন, আর কোনোদিন এ বাড়িতে ঢুকবেন না। চলো বৌমা। পারলাম না মা, পারলাম না, কিছুতেই ওদের আমি বোঝাতে পারলাম না। বড় বৌমা তুমি বাড়ি চলো, এখনো তুমি ওদের কথা ভাবছো? ওরা তোমাকে তাড়িয়ে দিল, আবার ওষুধ খাওয়াচ্ছিলে। না মা, আমি ওষুধ, হে বাবা, সুধাকরবাবুকে এই ওষুধটা তো দেওয়াই হলো না, কি হবে মা? কি আবার হবে, তুমি ঘুম না হওয়ার ওষুধ দিচ্ছিলে, ওষুধ না খেয়ে বেশি করে ঘুমোবে, ভালোই হবে। না না, এটা ঘুম না হওয়ার ওষুধ নয়, এটা ঘুমের ওষুধ। একজন নার্ভের রোগী আজকে রাতে টেনশনে কি অবস্থা হবে বলুন তো ওর, তাই আমি ওকে ঘুম পাড়াতে চেয়েছিলাম এই ঘুমের ওষুধটা দিয়ে। তুমি বাড়ি যাবে বড় বৌমা, হ্যাঁ, দেখছো দূর দূর করে তাড়িয়ে দিল, এরপর তুমি ওদের কথা চিন্তা করে যাচ্ছ না। চলো চলো বাড়ি চলো চলো। যারা নিজেদের কথা ভাবছে না তাদের কথা তুমি কেন ভাববে বলো তো? নাও চলো, আর দাঁড়িয়ে থেকো না, চলো চলো। ওমাই কি বললে রাতে ফিরবে না? ওমা তোমরা চলে এলে যে, আরে লোকের ভালো করতে নেই, সেটা বড় বৌমার মাথায় ঢোকে কেন মা? কি হয়েছে সেটা বড় বৌমাকে জিজ্ঞেস করো। বৌমনি তো মনে হচ্ছে মুড অফ, কি হয়েছে তুমি বলো না। মোদ্দা কথা, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। ওমা সে কি কথা, এত বড় সাহস, হ্যাঁ, মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে, কি অসভ্য অভদ্র লোক রে বাবা। কি হয়েছে কি ঠাম্মা? কি হয়েছে দেখাচ্ছি, দাঁড়া, এই হামলো টামলো, চল আমার সঙ্গে, এই পুলিশ চলো আমার সঙ্গে, আমি দেখাচ্ছি। শান্ত হও না, শান্ত হও, ঘটনাটা আগে শুনি। আরে গোনাগুনের কিছু নেই, বৌমা ঠিকই বলেছে, আমি গোড়া থেকে লক্ষ্য করছি ওরা ভীষণ অসভ্য। আরে কেস সলভ করে বড় নাম তোদের ধন্য করছে। এই পুলিশ হাত খড়া নিয়ে চলো তো আমার সঙ্গে, বাবলু তুইও চল। কি ভেবেছি ওরা বড় নাটবের লোক বল নেই? হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে আগে শুনতে তো দাও, কেন বের করে দিয়েছে সেটা জানি আগে, তবে তো। এ পরি কি হয়েছে গো? আমি উপরে যাচ্ছি। আরে দিদিভাই, আহা গো, মেয়েটার মনে বড় লেগেছে, ও তো ওদের ভালো করতে গিয়েছিল। প্লিজ মা আপনি একটু বলবেন কি হয়েছে। তাহলে শোনো বলি। হ্যাঁ হ্যাঁ বলো। ওরা যে কি অসভ্য তোমায় কি বলবো, দেখতেই বড় মানুষ আসলে মোটেই না, আর ওই পিসিটা ওটা তো একেবারে থাকতে দিল না, কিছুতেই থাকতে দিল না। আজ রাতে আমার ওখানে থাকাটা খুব দরকার ছিল, বুঝলো না ওরা, তাড়িয়ে দিল আমাদের, থাকতে দিল না। পরি ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি হয়েছে কি? খুব খারাপ হয়েছে ডাক্তারবাবু, তোমায় বলেছিলাম না আজ রাতে আমাদের ওখানে থাকতে হবে, ওরা আমাদের কিছুতেই থাকতে দিল না ডাক্তারবাবু, ওখান থেকে তাড়িয়ে দিল। আমি জানি জানি জানি, শান্ত হও, আমি নিচে, মা তো সেটাই বললেন। তুই এটাতে তুমি এত অস্থির হচ্ছ কেন? এখানে তোমার তো কোনো দোষ নেই না, তুমি তো থাকবার চেষ্টা করেছিলে, তুমি কি করবে? কি আর করেছি ডাক্তারবাবু, কিছুই তো করতে পারলাম না। আজ রাতে যে কি হবে কে জানে, আমার মনটা ভীষণ কুগাইছে ডাক্তারবাবু, আমার খুব ভয় করছে, আমি হেরে গেলাম ডাক্তারবাবু, আমি হেরে গেলাম। আরে কি কি বলছো, হেরে গেলাম হেরে গেলাম, কিচ্ছু হবে না, আমি তোমাকে বলছি তো, শোনো 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 শোনো, খারাপ তো কিছু না হতে পারে তাই না? না ডাক্তারবাবু, আমি জানি আমি জানি, আজ রাতে কিছু একটা হবেই হবে। বৌমনি
অরূপ, ওখান থেকে চলে আসছে হলো কেন? আর বলিস না অরূপ, ওদের ধারণা দুর্গাপদবাবু অসুস্থ হয়ে পড়েছেন আমার জন্য। আমি ওদের কত বোঝানোর চেষ্টা করলাম, ওরা আমার কোনো কথা শুনছেই না। ওরা বুঝতেই পারছে না গুরুত্বটা, কি হতে পারে কি হতে পারে না, ওদের কোনো ধারণাই নেই। তুই একবার ভাব অরূপ, ওই ওই লোকটা যদি আজকে জিতে যায় তাহলে তাহলে কি হবে? শোনো শোনো, আমি আমি একটা কথা বলি, যখন তোমাদের এতটা টেনশন হচ্ছে তাহলে একটা কাজ করো না বরং, তোমরা জোর করে ঢুকে পড়ো বাড়িতে না? আরে পুলিশ ভাইয়া তো আছেই সঙ্গে। আরে সেটা কি করে সম্ভব বর্দা, আমি তো অফিশিয়ালি কিছু করতে পারি না, কেন আমি তো কোনো গ্রিন সিগন্যাল পাইনি। রাদার ওরা কমপ্লেইন করে দিলে তাহলে কি হবে? আরে তোমরা জোর করে ঢোকো, থানার তরফ থেকে ঢোকো। বর্দা ওইভাবে হবে না, কারণ ওই বাড়ির থেকে তো স্টেশনে কোনো কমপ্লেইন করা হয়নি। আমি অফিশিয়ালি কি করে কিছু করতে পারি? কি হবে ডাক্তারবাবু, কি হবে? আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। এরকম কান্নাকাটি করো না, আমার না কিরকম অস্থির লাগছে জানো। শোনো আমি তোমার কথা বলি, তুমি একটু ঠান্ডা হও, শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর এই দুর্গাপদবাবুর কোনো বিপদ হবে না, কোনো ক্ষতি হবে না, আমার বিশ্বাস, আমি তোমাকে বলছি। আমার দুর্গাপদবাবুকে নিয়ে চিন্তা নয় ডাক্তারবাবু, আমার চিন্তা সুধাকরকে নিয়ে। ওনার বড় ছেলে, সে জেদ ধরে বসে আছে, আজ রাতে সে বাবার ঘরে থাকবে। কিন্তু আমি জানি ওখানে থাকা ওনার জন্য একদম নিরাপদ নয়, তাই আমি চেয়েছিলাম ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আজ রাতে। কিন্তু আমি ওষুধটা দিতেই পারলাম না ডাক্তারবাবু, আমি দিতেই পারলাম না ওষুধটা, আমি হেরে গেলাম ডাক্তারবাবু। না না না, আমি হেরে গেলাম। না না না, এরকম বলো না, পারলাম না ডাক্তারবাবু, এত চেষ্টা করে আমি পারলাম না। না না, তোমার না, আমি তোমাকে আমার কথাই শুনলো না ডাক্তারবাবু, আমার কথাই শুনলো না। কিচ্ছু হবে না, কিচ্ছু কিচ্ছু হবে না, কেবল দেখো শান্ত। এই দীপাকর বাবু, ধরো ফোনটা, ধরো ধরো পুরি ফোনটা, ধরো ধরো, এনো কথা বলো। হ্যালো মিসেস মিত্র, মিসেস মিত্র দাদা। কি হয়েছে, কি হয়েছে সুধাকর বাবু? দাদা বাবার ঘরে কখন ঢুকেছিল আমি দেখিনি, উপর থেকে ফ্যানটা ভেঙে দাদা বাবাকে বাঁচাতে ঝাঁপ দিয়েছিল, আর ফ্যানটা ডিটলি দাদার মাথায় এসে লাগে। দাদা এখন, দাদা এখন জাস্ট পুরোপুরি অজ্ঞান হয়ে গেছে মিসেস মিত্র। আমি আমি যে কী করবো আমি কিছুই বুঝতে পারছি না। আপনারা কোথায়? মিসেস মিত্র আমি দাদাকে নিয়ে এস নার্সিং হয়ে যাচ্ছি, আমি জানি না দাদাকে বাঁচাতে পারবো কি না। আমি আসছি, আমি এক্ষুনি আসছি, আপনারা যান, আমি আসছি। আচ্ছা আমি তাহলে গাড়িটা বার করছি, ঠিক আছে? হ্যাঁ বৌমনি,
উমা তুই রেডি? হ্যাঁ, তোমার ফোনের রিংটা শুনে আমি বুঝতে পারলাম এমার্জেন্সি কিছু একটা। চলো আমি রেডি। আচ্ছা শোনো, তুমি তাহলে পরীকে নিয়ে চ্যাটার্জিদের বাড়িতে যাও, আর আমি ওই সুধাকরকে যে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে সেখানে আমি যাচ্ছি, গিয়ে দেখছি। শোনো না বল, আমি তোমার সব খবর খবর দেবো, কী হলো না হলো সব খবর দেবো, ঠিক আছে? ভালো, আমরা দেরি করবো না, চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। পিসি, তুমি ওই দিদিটাকে ওরকম করে কেন তাড়িয়ে দিলে বলো তো? হ্যাঁ, দিদির কথা শুনলে আজ আমাদের এই সম্বন্ধে দেখতে হতো না। দিদি ছিল না বলেই তো আজকে আমাদের এমন সংসারে অসাধ্য মনে করলো। আজ সকালবেলা ওই পাখাটা আমি পরিষ্কার করে গিয়েছি, তখন যদি জানতাম এই পাখাটা আলগা হয়ে আছে এত বড় সর্বনাশটা হতো না। বড় মা, আমি ভুল করেছি, তোমার কথা না শুনে আমি বড় ভুল করেছি। আমি মুখ্য মেয়ে মানুষ, আমার জন্যই এ বাড়ির এত বড় সর্বনাশ হয়ে গেল। আমাকে জমে ধরেছিল, তাই আমি তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি বড় খুব এত বড় সর্বনাশ হয়ে যাও, সত্যি বুঝতে পারিনি। তাহলে সুধাকর বাবু এখন ঢুকলেন কি করে? ওই যে ওই দরজা দিয়ে, ওই দরজাটা খোলা ছিল। আমি চেয়েছিলাম ওষুধটা খাওয়াতে ওনাকে, অন্তত আমি যদি ওষুধটাও খাওয়াতে পারতাম উনি ঘুমিয়ে পড়তেন, সেটাও আপনারা খাওয়াতে দিলেন না। মেসমশাই, সব দোষ আমার, সব আমার জন্য, আমার জন্যই ছেলেটা এমন হলো। জানো জানো মা, ওইরকম রক্তারক্তির মধ্যেও ছেলেটা ক্রমাগত কি বলে যাচ্ছিল, বলছিল আমি আমি প্রমাণ করে দিয়েছি, আমি প্রমাণ করে দিয়েছি আমার জন্য, আমার জন্যই ছেলেটার কপালে এই ফাঁড়া ঘটল, তুই দেখো মা, তুই দেখো। আমি চলে গেলাম তো কোনো কোনো গতি ছিল না, পাগলি আমার ছেলেটাকে ফিরিয়ে দাও, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। কেন কেন তুমি নিজেকে দোষ দিচ্ছ? তোমার করার কি ছিল বলো তো? মেসমশাই, পরপর ঠিক কি কি হয়েছিল আমাকে একটু বলুন, আমার জানাটা খুব দরকার। দাদা কি করে বলবে কি হয়েছিল? দাদা তো তখন ঘুমোচ্ছিল, যদি দাদা দেখতো তাহলে সুধার কি এমন হতো? না পিসিমা, মেসমশাই ঘুমননি, উনি জেগেছিলেন। কি বলছো তুমি, উনি জেগেছিলেন মানে? মাসিমা, সেই কথাটা ওনাকেই বলতে দিন।
আমি জেগেছি না। আপনারা কেউই তো আমার কথা শোনেননি, একমাত্র মেসোমশাই শুনেছিলেন। আর তাই আমি আমি জানি কালে ঘরে কি কি ঘটেছে। বলুন মেসোমশাই, কি কি ঘটেছে? সকলে আমাকে ঘুমোতে দেখে আমার ঘর থেকে চলে গেল। তারপর সুধাকে ওর ঘরে পৌঁছে দিয়ে ছোট খোকা আমার ঘরের দরজার সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসল। পাছে বাইরের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়, তাই দরজাটা খুব সন্তর্পণে আলগা করে ভিজিয়ে দিল। তারপর বাড়ি নিস্তব্ধ হতেই আমি তোমার কথা মতো উঠে বসলাম। তার মানে তুমি বিছানাতে ছিলে না? না, তোমরা সকলে যখন ঘর থেকে চলে গেলে পরমা তখন আমাকে এইসব বলেছিল। পরমার কথা মতো আমি খাটের নিচে অপেক্ষা করছিলাম। নজর রাখছিলাম, কেউ ঘরে ঢোকে কিনা দেখছিলাম। তারপর ঘুমে চোখ লেগে আসছিল, কিন্তু জোর করে জেগেছিলাম। ওকে, কে ঘরে? সুধা, সুধা এ ঘরে কেন এলো? ছেলেটা কি সত্যি আমাকে পাহারা দিতে এসেছে? একেবারে পাগল ছেলে, কি যে করিয়ে কে নিয়ে। সুধাকে কি চলে যেতে বলবো? হ্যাঁ, তাই বলি। আমাকে পাহারা দিতে এসে ছেলেটার যদি কোনো বিপদ হয়। আশ্চর্য, ছোট খোকা কি ওকে দেখতে পেল না? ভাবেই বা কি করে, বুদ্ধি করে যে পেছনের দরজাটা দিয়ে ঢুকেছে। না না, ওকে বরং চলে যেতেই বলি। কিন্তু পরমা তো বলেছিল কেউ যেন জানতে না পারে আমি এখানে আছি। সুধা জানলে তো সবাই জেনে। কি যে করি, আমার যা হয় হোক, ওকে বলি চলে যা। দাদা, কেন যে দোনো মনো করলাম, কেন যে অতটা সময় নষ্ট করলাম ভাবতে ভাবতে। ও আসার পরই যদি আমি ওকে চলে যেতে বলতাম। ভগবান, কি দৃশ্য তুমি দেখালে আমাকে, কি দৃশ্য দেখালে। পরমা, মা একটু খবর নাও না, ছেলেটা কেমন আছে? বড় অসুস্থ, দুর্বল ছেলে আমার। ছেলেটা এই বাপকে বাঁচাতে গিয়ে নিজেকে এইভাবে
শান্ত হন মেশোমশাই। উনি প্রমাণ করে দিলেন মেশোমশাই, প্রমাণ করে দিলেন সুধাকর বাবু। কি কি প্রমাণ করে দিল? উনি প্রমাণ করে দিলেন দিব্য দৃষ্টি বলে কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে চিঠি অনুযায়ী ওনার বিপদ হতো না, আজ হতো আপনার। নিয়তি যদি হতো তাহলে তো তাকে খণ্ডানো যায় না মেশোমশাই। আমরা কোনোভাবেই দুর্গাপদ বাবুকে বাঁচাতে পারতাম না। একদল বডিগার্ড যদি দাঁড় করে দিতাম তাহলেও পারতাম না। মৃত্যুকে নিজের ঘাড়ে করে সুধাকর বাবু প্রমাণ করে দিলেন দিব্য দৃষ্টি মিথ্যে। আজ অব্দি ওই চিঠির তারিখ মিলিয়ে এই পরিবারে যে কজন মারা গেছেন তারা কেউ এই দিব্য দৃষ্টির জন্য মারা যাননি, খুন হয়েছেন। তারা সবাই খুন হয়েছে। তারা প্রসন্ন বাবু, মহামায়া দেবী দুজনকেই খুন করা হয়েছে।